সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে বেলা 9টা, 9টা হয়ে গেছে আজকে। তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি, করে নিয়ে এখন আমি কিচেনে যাব। কিচেনে যাওয়ার আগে সবার সাথে একটু কথা বলে নিই। কিচেনে গেলে আমি আর সময় পাবো না, কারণ আমার স্কুল আছে, আমাকে 10:30-11টার মধ্যে বেরোতে হবে। যদিও আজকে পর আছে বাড়িতে, তো মেয়ের চাপটা আমার কম, সব কিছু ওর বাবাই করবে। আমি রান্না বান্না করে দিয়ে আমি চলে যাব স্কুলে, এসে তারপর দুপুরবেলা মেয়েকে খাওয়াবে। তো সবাই সাথে থাকো, আমি কিচেনে যাই। আমার 9টা বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। সকালের চা, বেগুন পোড়াচ্ছি। বেগুন পোড়া ভালো লাগে খেতে আমাদের। আর এই পাশে হচ্ছে ভাত, তারপরে আমি সয়াবিন রান্না করব। তো বেগুন পোড়াটা হোক, চাটা হোক। এখন বাজে 10:30। আমি সয়াবিন, বেগুন ভাজা, বেগুন ভর্তা, ডাল, ভাত রান্না করলাম। রান্না টান্না করে আমার খাওয়ার টিফিন বক্সে নিয়ে নিয়েছি। তো এখন আমি স্নানে যাব আর স্কুলে দৌড় মারবো। তো বাই বাই, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। ওয়েলকাম ব্যাক, আমি স্কুল থেকে জাস্ট এলাম, এখন বাজে 3:45। তো স্কুল থেকে আসার সময় আমি কিছু সবজি টবজি বাজার করে নিয়ে আসলাম। আসার পথে একটা দোকান বস থাকে, ওই দাদার কাছে একদম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। তো আমরা অল্প স্বল্প ওখান থেকে নিয়ে এসে টাটকা টাটকা সবজি খাই। যেহেতু আমাদের এরিয়াটা গ্রাম, তো ভ্যান নিয়ে যে ভ্যানওয়ালারা যে সবজি বিক্রি করে সেরকম সুবিধা নেই, কারণ আমার বাড়ির থেকে বেরোলেই বাজার, দুপাশেই বাজার। তো বাজারে যাবো কি, একবারে আমি স্কুল থেকে আসার সময় আমি সবজি টবজি কিনে নিয়ে আসলাম। তো আমি দেখাই কী কী কিনলাম। এই সবজি, লাউর ডোগা আমার ফেভারিট, ফুলকপি, অল্প বেগুন। জানি না এই বেগুনগুলো এখন খেতে কেমন হবে, তাই অল্প করে আনলাম। আর এখানে আছে আলু, একটা ক্যাপসিকাম, 2টো নাগফল, একটা পেয়ারা। আমাদের বাড়িতে ফল কেউ খায় না, আমি জাস্ট আনলাম। আর যদি বেশি করে আনি সেগুলো সব ওয়েস্ট হয়, তো নিয়ে আসলাম একটু দুটো একটা ট্রাই করি। মানে ভুলে যাই খেতে, মেন কথা হচ্ছে টাইমও পাই না, ভুলে যাই খেতে। তো এই আনলাম, এখনই হয়তো খাবো, না খেলে ওরকমই পড়ে থাকবে। তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করে মেয়ে উপরে মার কাছে আছে, তো মেয়েকে দেখবো, মেয়ে খাওয়া না হলে মেয়েকে খাওয়াবো। খাইটাই রেস্ট করব, রেস্ট করে মিস্ত্রি দাদাদের চা দেবো, চা দিয়ে একটু বাড়ির কাজ টাজ দেখবো। তো দেখে টেখে আমি আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 5টা, আমি একটু রেডি হয়েছি, আমি যাচ্ছি একটু জলপাইগুড়ি সদর হসপিটালে। আমার যা আর কালকে অপারেশন হয়েছে, তো আমার হাজব্যান্ড কালকে ওখানেই ছিল। তো এখন আমি যাব জায়ের ওখানে, একটু দেখা করতে জায়ের সাথে, কারণ মেয়ে এখন ওপরে আছে, মা বাবার কাছে ঘুমিয়েছে। তো এই চান্সে আমি ভাবলাম একটু দেখা করে আসি, এখন ভিজিটিং আওয়াজটাও পাওয়া যাবে। তো আমি এখন স্কুটি নিয়ে জলপাইগুড়ি যাব বরের সাথে। তো আমি রওনা দিই এখনই। দেখো আমাদের গাছে কী সুন্দর 2টা অরেঞ্জ জবা ফুল হয়েছে, কী ভালো লাগছে ফুল দুটো। এখনই ফলো করলাম, যার জন্য ছবি ভিড় একটু ফটো তুলে দেখায়। আর এই আমার কিছু গাছ, আরও অনেক গাছ আছে, সেগুলোর অনেক হিস্ট্রিও আছে, তো আমি দেখাবো একদিন সময় হলে। প্রচুর গাছ, প্রচুর। আমি যেখানেই যাই সেখানে গিয়েই আমার একটাই কাজ থাকে, গাছ কালেক্ট করা, ডাল কালেক্ট করা। এই একটা বড় কাঠফুল গাছের একটা ডাল এনে লাগিয়ে দিয়েছি, আর সুন্দর অনেক ফুলও হয়েছে। তো আমি এখন রওনা দিচ্ছি, সবাইকে বাই বাই। আমার এখানে মিস্ত্রি দাদাদের জন্য চাটা হচ্ছে, তো আমি ভাবলাম চাটা দিয়ে যাই। তো এই হলো চা মিস্ত্রি দাদাদের, আমি দিয়ে আসি চাটা গিয়ে। তো আমি এখন রওনা দিয়ে দিয়েছি, এখন আমি আছি দোমনি মোড়ের ফ্লাইওভারে, তো জলপাইগুড়ির পথে। আমি এই পৌঁছে গেলাম হসপিটালে, তো জায়ের সাথে দেখা করে এখন আমি বেরোলাম। তো বেরিয়ে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, চলো বাড়ি যাই। অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, 6:30 বাজে, এখনো 6:10 বাজে। তো নাইট ভিউ, তিস্তা ব্রিজ, নাইট ভিউ, আমরা তিস্তা ব্রিজে আছি। তিস্তা ব্রিজ যে ভালো লাগছে, বাড়ির পথে আমরা
8:50 আমি বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মেয়ের সাথে দেখা করলাম। মেয়ে উপরে মার কাছেই আছে, তো আমি এখন চা বসালাম। তো আমাদের সন্ধ্যার চা তৈরি হচ্ছে, তো একটু দেখাই চাটা। এই আমার চা, চা তৈরি হচ্ছে ইন্ডাকশনে। তো মেয়েকে নিয়ে আসলাম টিউশনের এখানে, আমার এক দাদার বাড়িতে। ওর মেয়ের সাথে আমার মেয়ে পড়ে, তো ওর সাথে খেলার লোভ দিয়ে ওকে আমি ওখানে নিয়ে যাই, না হলে ও টিউশন যেতেই চায় না। আমার কাছে পড়বে কিন্তু টিউশন যাবে না। আমার মেয়ে দেখো কান্না করছে, ও পড়ার থেকে চলে আসছে। ওর পড়তে টড়তে নাকি আজকাল ভালো লাগে না, স্কুল বন্ধ, তার জন্য নাকি ও পড়াশোনাও বন্ধ। এই যে চলে এসে এখন ওর বাবার কোলে কান্না করছে। দেখ তাকা এদিকে, তাকা বাবু, তাকা। আমি বকা দিচ্ছি ওর জন্য, ওর পাপার ঘাড়ে চেপে বসছে। এখন প্রায় 9:30 বাজে, তো আমি মাদের উপরে আসলাম, মেয়ে ওইখানে আছে। তো এখানে বোনরা সবাই গল্প করছে, ওদের সাথে একটু বসে আড্ডা দিই। আর এই পাশে আমার মা পুজো দিচ্ছে, রাত্রেবেলা ঠাকুরকে ভোগ দিচ্ছে। তো আমি মার পুজো দেখছিলাম একটু পেছন থেকে দাঁড়িয়ে। এখন এই বোনদের সাথে একটু গল্প করি, মেয়েও আছে এখানে, ওদের সাথে একটুখানি এখানে দেখা টাকা করলাম, করে একটু হাঁটাহাঁটি করলাম। আমি আসলে পরে এক চক্ষু দিই। আমি এখন উপরে মা পুজো দিচ্ছি, আমি দেখালাম। এখন 10:10 বাজে, আমি এখানে বসে বসে গল্প টল্প করলাম মাদের সাথে, সবার সাথে দাদা দাদা মারলাম। এখন মেরে এখন আমি নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না করবো। এনা এখানে উপরেই খাবে আজকে মার কাছে। তো আমি এখন একটু নিচে যাই, নিচে গিয়ে নিজেদের রান্না বান্না শুরু করি। ডিনার তৈরি হয়েছে, আমি এখন রুটি বানাচ্ছি। দেখি রুটিটা ফুলে নাকি, বাহ ফুলে গেল আমার রুটি। মজা লাগে রুটিটা যদি ফুলে না, খেতেও ভালো লাগে আর আমার আমি মনের থেকেও খুব হ্যাপি হয়ে যাই। তো রুটিগুলো সব ভেজে ফেলি। এখন বাজে 11:30, আমার হাজবেন্ড এখনই আসলো। তো এই আমাদের ডিনার, ক্যাপসিকাম পেঁয়াজের সাথে অল্প ভাজা ভাজা করে নিয়েছি, একটু ডিমও দিয়ে দিয়েছি, আর সাথে আছে আচার, সস এবং রুটি। এই হলো আমাদের আজকের ডিনার। তো আমরা ফটাফট ডিনার সেরে নিই। তো গুড নাইট সবাইকে। এখন বাজে 12:05 বাজে। তো সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট, বাই বাই। কালকে আবার নতুন নতুন দিনের শুরুয়াত, নতুন কিছু নিয়ে কালকে আবার ব্লগ বানাবো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।